রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। আসসালামু আলাইকুম। পবিত্র মাহের রমজানে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং ঝটপট শরবতে আপনাদেরকে স্বাগত। আসলে এই যে শুটিংগুলো দেখছেন, এই শুটিংয়ের পেছনে কিন্তু আমাদের একজন ডিরেক্টর থাকে। এই ডিরেক্টর ছাড়া কিন্তু একদমই অপূর্ণ, কারণ ডিরেক্টর যখন ডিরেকশন দেয় তখনই কিন্তু আমি আপনাদেরকে দেখাই এবং আমার কথা বলা স্টার্ট হয়ে যায়। ডিরেক্টর যখন আমাকে বলে কাট, তখন কিন্তু আমাদের কথা বলা অফ হয়ে যায়। আজকে আমি অনেক বেশি চিন্তিত, আমার এই এপিসোডেই কিন্তু ডিরেক্টর সাহেব আসছেন, তাহলে আমাকে অ্যাকশন কাটটা কী বলবে? ঠিক ধরেছেন, বলবো সেটি হচ্ছে আমার এই পুরো এপিসোডটা ডিরেকশন দিচ্ছেন গৌতম সাহা। গৌতম সাহা দাদাকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট ঝটপট শরবতের প্রোগ্রামে। এই তো দাদা, ভালো আছি। তোমাকে মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। আমার খুব ভালো লাগছে যে এই তোমার এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছো। আর আজকে আমি তোমার এই প্রোগ্রামে যা বানাবো, একটা আমি মিলেমিশে একটা জুস বানাবো, মানে শরবত বানাবো। খুব মজার ব্যাপার কি দাদা, আমি মানে এটা এটা দাদাই করেছে, সেটা হচ্ছে যেহেতু উনি ডিরেক্টর না, বুঝেন তো সবকিছুই তার জানা থাকে, আর আমরা তো আর্টিস্ট, আমাদের একটা একটা করে জানতে হয়। আপনারা বিগত যতগুলো আমার ভিডিওগুলো দেখেছেন সেখানে কিন্তু দেখেছেন যে আমি হয়তো বা এখানে আনারসের একটা জুস করেছি, একটা আনারের জুস করেছি, একটা পাপায়া করেছি, আমি করেছি হচ্ছে ওয়াটারমেলন তরমুজেরটা করেছি, আবার হচ্ছে এখানে স্ট্রবেরি আছে সেটা করেছি। বাট ডিরেক্টর সাহেবের ব্যাপারটা দেখেছেন, উনি সব কিছু কেটে নিয়ে কী বানাবে আমি জানি না। যাই হোক, ওস্তাদের মাঠ শেষ রাতে। আজকে যার জন্য আমি বানাবো মিলেমিশে একটা জুস, যেটাকে আমরা বলি শরবত। যেহেতু রমজান মাস চলছে আর এটা খেলে সবারই ভালো লাগবে, বিভিন্ন রকমের শরবত বানাতে পারি। আর জানো তো যে আমি খুব রান্না করতে পছন্দ করি। হ্যাঁ, আমি আমরা সকলে কিন্তু দাদা, তোমার যে চ্যানেলগুলো আছে বা তুমি যে সবসময় এই কন্টেন্টগুলো বানাও, খাবারের অনেক কিছু থাকে। দাদা কিন্তু আসলে ডিরেক্টর, একজন অভিনয় শিল্পী, পাশাপাশি কিন্তু উনি একজন রন্ধন শিল্পীও। এটা আসলে আমরা যারা কাছের মানুষ, আমরা যারা বাড়ির মানুষ, আমরাই জানি। দাদার রান্না আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা একবার খেয়েছে তারা সেকেন্ড টাইম আবার বলেছে যে গৌতম দা, তোমার হাতে রান্না ছাড়া আমরা সুদ দিব না, এরকম আমরা শুনেছি। এটা অনেকে এখনো হয় যে না, আগে তুমি রান্না করে নিয়ে আসবা, তাহলে আমি মানে আমি তোমার শুট করবো। অনেকেই ফোন করে, দাদা আজকে আমার খেতে ইচ্ছে করছে, আজকেও ফোন আসছে, দাদা রমজান চলছে, আজকে ইফতারি হবে না, ইফতারি হবে না। আমি বললাম যে আমি যখন বানাবো আগে অপুর বাসায় পাঠাবো, তারপর সব। তবে আজকে এই লোকটাকে নিয়ে, এই মানুষটাকে নিয়ে আমি একটি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আমার এবং দাদার মাঝে না অনেক বড় একটা মানে আবেগ কাজ করে। সেটি হচ্ছে আমার মা যখন মারা গেলেন, ঠিক সকালবেলা যখন আমার মা ভোরবেলা মারা গেলেন, ঠিক ওই দিনই আবার সন্ধ্যার দিকে মাসিমা মারা গেলেন। আর আমার স্পষ্ট মনে আছে দাদার বাড়িতে যখন আমরা গিয়েছিলাম পুজোকে কেন্দ্র করে, তো আমার মা গিয়ে তখন দাদাকে বলেছিল যে গৌতম, তুমি কিন্তু ওর দাদা এবং সবসময় ওকে সাপোর্ট দিল, আমি থাকি না থাকি। তো অনেক সময় হয় কি, আপনারা ফেসবুকে না নানানভাবে ট্রোল করেন, পরিবারকে পরিবারের জায়গায় রাখবেন, কারণ পরিবারের ভালোবাসা সম্মান না সব কিছুর ঊর্ধ্বে, সেটা আমি হই আপনি হন বা আমার আর দশটা হেটার্সও। কারণ আমরা যারা হেটার্স বলি তাদের সবচেয়ে বড় পরিচয় তাদেরও কিন্তু একটি পরিবার আছে, ভাই বোন আছে, সুন্দর একটা সম্পর্ক আছে। তো আমার এবং গৌতমদার কিন্তু ঠিক ওই রকম। গৌতমদা কাছে আমার এমন আবদার, ধরেন আমরা যেহেতু প্রফেশনাল যদি বলি, দাদা যদি জানে যে এই মানুষটা বা এই পথে আমার বোন যাবে না, দাদাকে আপনারা অনেক কিছু করলেও দাদা যাবে না, ঠিক অপর প্রান্তে আমার কাছেও আসেন। আমার যদি মনে হয় যে দাদার এই জায়গাটাতে আমার যাওয়াটা ঠিক হবে না, দাদা হয়তো অসম্মানিত হবে, আমায় হাজার টাকা পয়সা দিয়েও আমি সেইখানে যাব না। তো এটা হচ্ছে ফ্যামিলি বন্ডিং। তো দাদা আমাকে বললো যে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, হঠাৎ করেই আমাদের আসলে প্রোগ্রাম অর্গানাইজ করা, তো বলছিল যে ইফতারের আগে না ঝটপট কিছু করা যায় না, তাহলে ওকে দাদা চলো করে ফেলি, যেমন কথা তেমন কাজ, কারণ আর্টিস্ট রেডি, ডিরেক্টর রেডি, সো আর কি, চলো সাজ। আজকে আমি এখানে গেস্ট, আমি বললাম না খুব কঠিন একটা কাজ, এখন ক্যামেরা অপর প্রান্তে যারা আছে এখান থেকে কি তুমি বলবা কাট কাট? এখানে আছে প্রথমে আমি নিয়েছি আনারস, পেঁপে, তরমুজ, এটা হচ্ছে অ্যাপেল,
আর সাথে আছে বেদানা এবং একটু মানে একটু গার্নিশের জন্য বানিয়েছি একটু আপেল আর একটু কি নিয়েছি এটা স্ট্রবেরি আর সাথে আছে বরফ মানে আইস আর এই যে গার্নিশের জন্য আর এ হচ্ছে চিনি আচ্ছা যাই হোক এটা আমি বানাবো না যেহেতু আমার রেসিপি আজকে বানাবে আপনাদের প্রিয় অপু বিশ্বাস চলেন দেখি বোন হয়ে দাদাকে হেল্প করবো না এইটাই এইটাই তো ভাই বোন বলে কথা আমি বাসায় যখন রান্না করি আমি কিন্তু খুব চিৎকার করে রান্না করি এই ওটা কোথায় ওটা কোথায় আমি তো জানি না বাসায় কোথায় কি আছে সারাদিন শুটিং মানে যখনই রান্না করতে ইচ্ছে করে তা আমি যখন এই প্রোগ্রামে আসবো আমি ভাবলাম যে এই প্রোগ্রামটা তো অনেক মানে একটা করে শরবত হবে আমার মনে হলো যেই ফ্রুটস গুলো দিয়ে শরবতটা হবে আমি সেগুলো নিয়ে করি না না দাদা আমাকে যেটা বারবার বলছিল যেহেতু আমরা এখানে অবশ্যই শুটকে কেন্দ্র করে করছি তো অনেক ফ্রুটস গুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে তো দাদা আবার ওয়েস্ট হওয়ার কারণে আমাকে বলছিল যে ওয়েস্ট হয়ে যাচ্ছে এগুলোকে রেখে দাও আমি বুঝতে পারিনি কেন পরে বলছে যে না এটা ওয়েস্ট হয়ে যাচ্ছে আমি এটাকে ইয়ে করবো আমি বানিয়ে ফেলবো বলছে মানে তোমার সব কিছু সিঙ্গেল সিঙ্গেল করেছো যেহেতু গরমের সময় আর ফ্রুটস সবচেয়ে স্বাস্থ্যকর রোজাদার মানুষদের জন্য আমি সব কিছু মিলে বানিয়ে ফেলবো বলছে কি বলো দাদা বলে হ্যাঁ আমি আরও বলতে চাই যে আমি অনেক রকমের শরবত পারি মানে অনেক করতেও পারি বা করে দেখাতে পারলাম না আজকে সময় কম আপনারা সবাই জানেন কি না যে ওয়াটার রাইস দিয়ে আমি একটু শরবত বানাতে পারি ওয়াটার রাইসটা বুঝছেন তো আপনারা কি সেটা দিয়ে একদিন দেখাবো আসলে আমার এই যা রেসিপিগুলো হচ্ছে এখানে আমার বারিস্তা মানে এবি ক্যাফের বারিস্তা এবং গৌতম দাদা দুজন মিলে রেসিপিগুলো আমাকে দেওয়া হচ্ছে কিছু আমারও আছে তাহলে আমি রেডি হয়ে গেল এখানে দুটো গ্লাস নিয়েছি একটা কারণে যেহেতু একটু পরে ইফতার হবে আমরা দুজনেই মানে টেস্টে ট্রাই করব আর আপনারা যতজন থাকবেন বাসায় আপনারা সবাই মিলিতভাবে খাবেন এবং মিলিতভাবে একটু বেশি বেশি দিয়ে বানিয়ে নেবেন মানে শরবতটা কেমন আপনারা আমাকে জানাবেন বা ওপর ফেসবুক পেজে আপনারা ওকে জানাবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানিয়ে দিবেন যে আসলে এই শরবতগুলো আপনারা যখন বানাচ্ছেন আপনাদের কীরকম টেস্ট হচ্ছে সেই টেস্টটা আসলে আমাদেরকে জানাবেন যেহেতু দাদা খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়েছে তো আসলে আমাদের দুই ভাই বোনকে হয়তো আমরা শেয়ার করতে হবে আমরা শেয়ার করব আচ্ছা আমি কি গার্নিশ করব না হ্যাঁ শিওর শিওর গার্নিশ করো আমি করব হ্যাঁ আচ্ছা আমি করে দিই প্রথমে আমি একটু আপেলটা দিয়ে দিলাম বেশি দিব না অল্প একটু দিব কিন্তু যদি অনেক কিছু আছে এটা তো দাদা একদিক থেকে ডেজার্টও হতে পারে হ্যাঁ ডেজার্টও হতে পারে রাইট হ্যাঁ এটার মধ্যে যদি একটু আমি সাবুদানা যেটাকে বলে ওই সাবুদানাটা দিয়ে দিলে একটু টেস্ট আসবে আচ্ছা আচ্ছা আসলে খাবারের মানে যেমন করে সাজানো যায় যেভাবে করা যায় আচ্ছা এটাকে এটা আসলে দাদা আমাকে বারবার বলছিল যে বাসায় বাচ্চারা থাকলে এটা যেন অ্যাড করে দেয় তাহলে ওরা নিজেকে অনেক বেশি স্পেশাল মনে করবে অ্যান্ড ওদের এই জিনিসগুলো ওরা কালারফুল যখন এই বলটা দেখবে তখন ওরা অনেক খুশি হয়ে যাবে তো খুব ভালো একটা পলিসি বলেছে আমি ডেফিনেটলি আমি দাদার এই পলিসিটাকে একদম সাধুবাদ জানাই আচ্ছা তাহলে দাদা বলে দিন শেষ কথাটা আপনারা দেখলেন যে আমি কিভাবে কি করলাম আপনারা ট্রাই করবেন বানাবেন আর মিলেমিশে জুস মিলেমিশে এটা নাম দিয়েছি আমি মিলেমিশে জুস যেহেতু আমরা কি করি বাজারে গেলে অনেক মাছ কিনি গোড়া মাছ কিনি সেটাকে আমরা গোড়া মাছ না বলে আমরা বলি মিলেমিশে আজকে কি রান্না করেছি মিলেমিশে তো একটু নামটা শুনতেও যেমন ভালো লাগে বা মনে হয় নতুনত্ব কিছু সেম থিং কিন্তু এটা আমি করে নিতাম কেমন লেগেছে উপ এটা আমরা ইফতারি পরে আমরা আমি বলবো আমি আমার ফ্যান ফলোয়ার দর্শকদেরকে বলতে চাই যে অবশ্যই এই রেসিপিটা দেখার পর ঝটপট যেহেতু সময় আছে ইফতারের খুব বেশি সময় নেই বাট ইনগ্রেডিয়েন্টস আপনাদের হাতের কাছে নিশ্চয়ই আছে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন এবং আপনারা ইফতারের সময় এটা খেয়ে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন যে কেমন হয়েছে টেস্টটা আসলে কতটুকু ভালো হয়েছে আরও কী কী অ্যাড করলে আরও বেশি ভালো হবে তাতে করে আমরা আরও নতুনভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো তো এখন যেহেতু ইফতারির সময়
এটাকে আমরা ইফতারির সময় এটা আমি দাদা আমরা খাবো আর এই মিলিমিশে জুস নামটা খুবই ইউনিক একটা নাম কারণ আমরা তো মিক্স ফ্রুটস সবসময় বলে থাকি তো দাদা এটা মিলিমিশে জুস বলেছে রিয়েলি দাদা ইউ আর গ্রেট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ দাদা যদিও তুমি ক্যামেরার পেছনে কাজ করছিলে এবং তুমি নিজে থেকেই বললে যে আমার এই ওয়েস্ট ফলগুলোকে কাজে লাগাবো কিভাবে এই যে একটা বুদ্ধি বা আমরা মানুষকে দিতে পারলাম এটা আসলে একটা ভালো লাগলো মানে বাসায় যেই ফল দিয়ে থাকুক না কেন যেই ফলই থাকুক আপনারা এরকম ব্লেন্ডারে করে নেবেন হয়ে যাবে একটা টেস্টি জুস থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আমাকে যেভাবে সাপোর্ট করছেন এবং আমার এই জুস মানে ছটপট জুসগুলো দেখছেন আমাকে অবশ্যই কিন্তু এটার দারুণ একটা ফিডব্যাক জানাবেন কেমন লাগছে আমার চিন্তাধারা এবং গৌতম সাহা দাদার পরিচালনায় এটা আসলে কীভাবে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আর আমারও ধন্যবাদ জানাতে চাই বরাবরের মতোই অপুজয় ফিল্ম প্রোডাকশানে যারা সাবস্ক্রাইব আছে বা যারা আগামীতে হবে তারা সাথে অপু বিশ্বাস ইউটিউব চ্যানেল এবং অপু বিশ্বাস ফেসবুক পেজে যারা যারা এখনও আছেন আর যারা এখনও হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন আর সাথে কমেন্টস বক্সে কিন্তু লিখবেন যে কেমন লাগছে আমার সমস্ত কাজগুলো সকলকে মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম